চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের 10 প্রার্থীর দলীয় মনোনয়ন সংগ্রহ। মেয়র পদে 2 জন, সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর পদে 46 জনের মনোনয়নপত্র সংগ্রহ। আধুনিক মানসম্পন্ন চিকিৎসা সেবায় রেনেসাঁ হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা, ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে সর্ব প্রকার জটিল অপারেশন করা হয়। সাচার পুলিশ ফাঁড়ির উল্টা পাশে মজুমদার টাওয়ারে অবস্থিত সাচার রেনেসাঁ হাসপাতাল, কচুয়া, চাঁদপুর। নির্বাচন কমিশন আগামী 14 ফেব্রুয়ারি কচুয়া পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এবার ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। দলীয় মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মেয়র প্রার্থীগণ জোর লবিং ও তদবিরে এখন ঢাকায়। প্রার্থীদের একমাত্র লক্ষ্য দলীয় মনোনয়ন নিশ্চিত করা। আওয়ামী লীগের 10 প্রার্থী ঢাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। একটি সূত্রে জানা যায়, খুব সহসায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা হবে। নৌকা প্রতীকের জন্য শেষ মুহূর্তে প্রার্থীদের চলছে তদবির ও লবিং। অপরদিকে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করার সংবাদ পাওয়া যায়নি। কচুয়া উপজেলা নির্বাচন অফিস 4 জানুয়ারি থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে। ইতিমধ্যে বর্তমান মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, বিএনপির সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। 12 জানুয়ারি পর্যন্ত সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে 46 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মধ্যে সংরক্ষিত আসন 1 নং ওয়ার্ড থেকে জোহরা বেগম, 2 নং ওয়ার্ড থেকে বিলকিস আক্তার 1, বিলকিস আক্তার 2 ও নার্গিস বেগম এবং আমেনা বেগম পারুল আক্তার মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সাধারণ ওয়ার্ড 1, রহমতুল্লাহ, আব্দুল কাদের, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ বিল্লাল হোসেন। 2 নং ওয়ার্ড, মোহাম্মদ তাজুল ইসলাম, মালিক মিয়া। 3 নং ওয়ার্ড, মোহাম্মদ শাহজাহান, আব্দুল সালাম, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ কামাল হোসেন গাজী, শাহ ইমরান, মোহাম্মদ ইউসুফ, মাহারুন আলী মিলি। ওয়ার্ড 4, আব্দুর রহিম প্রধান, দুলাল মোল্লা, ফয়েজ আহমেদ, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওয়ার্ড 5, আমিনুল হক, আমজাদ হোসেন, মকবুল হোসেন, মোহাম্মদ শাহজাহান। ওয়ার্ড 6, আব্দুল মান্নান মিয়া, মির্জা গোলাম মোর্শেদ, এরশাদ প্রধান। ওয়ার্ড 9-7, কামাল হোসেন অন্তর, ইয়াসিন মিয়া, হুমায়ুন কবির। ওয়ার্ড 9-8, মোহাম্মদ শরীফ আহমেদ মিয়া, আব্দুল মোমিন, মাসুদ আলম, আবুল খায়ের, মোহাম্মদ নূরে আলম। 9 নং ওয়ার্ড, মোহাম্মদ আমিনুল হক, আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হারুন মিয়া, মোস্তফা কামাল, মোহাম্মদ হেদায়তুল্লাহ, মোহাম্মদ জাকির হোসেন। কচুয়া উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতিদিনের প্রার্থীদের পদচারণায় মুখরিত। উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান, শান্তিপূর্ণভাবে ইভিএম এ স্বচ্ছতার মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থী বাছাই করতে পারবে। তিনি আরো বলেন, নির্বাচনে 3/1/2021 তারিখ তফসিল ঘোষণা করা হয়েছে এবং 4/1/2021 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করা হয়েছে। এ পর্যন্ত 2 জন মেয়র প্রার্থী, 46 জন সংরক্ষিত সাধারণ আসনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র গ্রহণ করেছে। 17 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ এবং গ্রহণ করা হবে। আগামী 14/2/21 তারিখ সকাল 8টা থেকে 4টা পর্যন্ত বিরতিহীনভাবে 9টি কেন্দ্রে 60টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম শেষ হবে। ইতিমধ্যে নির্বাচন অফিসে নির্বাচনের ব্যবহারের জন্য ইভিএম অত্র কার্যালয় সরবরাহ করা হয়েছে। ইভিএম একটি ইলেকট্রনিক যন্ত্র, খুব সুন্দরভাবে ভোট গ্রহণ করা যায়। এখানে ভোটাররা খুব স্বাচ্ছন্দ্যভাবে ইভিএম মাধ্যমে ভোট দেবে এবং এই ভোটে সকলের সার্বিক সহায়তা আমরা কামনা করছি।